সে বোর্ড বই এর পেজ নাম্বার সিক্সটি ওয়ান বাইর করো সেখানে আমাদের প্রথমটা পড়বো সেখানে দেখো পেজ নাম্বার সিক্সটি ওয়ান পাচ্ছি যে চ্যাপ্টারটা সেটা হলো নাম্বার এখানে নাম্বারসে টোয়েন্টি থেকে থার্টি পর্যন্ত কাউন্ট করতে বলা হয়েছে এবং তার সাথে স্পেলিং দেওয়া আছে সেগুলো আমরা একটু পড়বো টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স এরকম করে থার্টি পর্যন্ত আছে এগুলো আমরা পড়বো এবং সেটা স্পেলিং কেমন সেগুলো আমরা মুখস্থ করবো তারপর দেখো বি নাম্বারটাতে বলা হয়েছে টোয়েন্টি এর স্পেলিংটা কেমন টোয়েন্টি সিক্সের স্পেলিংটা কেমন টোয়েন্টি ওয়ান দেওয়া আছে এখানে টোয়েন্টি ওয়ান টু এবং ওয়ান এখানে লিখে দেবো

থার্টি এখানে থার্টি ডেজ লিখে দিব এখন দেখো তারপরে আছে সিক্সটি টু সিক্সটি টুতে আমরা এখানে একটা প্যাসেজ পাচ্ছি চ্যাপ্টারটা হচ্ছে প্রান্সুয়েশন অ্যান্ড ক্যাপিটাল এখানে কোথা হবে ক্যাপিটাল লেটার্স কোথা হবে আমরা একটু শিখবো দেখো প্রথমে বলা আছে হাই আই এম রিয়া হার্টস ইয়ার নেম হ্যাঁ উত্তর দিচ্ছে যে আই এম শান্তা আই এম ইন ক্লাস থ্রি আর ইউ ইন ক্লাস থ্রি শান্তা উত্তর দিচ্ছে ইয়েস আয়াম বলতেছে আমি ক্লাস থ্রিতে পড়ি তুমি কি ক্লাস থ্রিতে পড়ো শান্তা উত্তর দিয়েছে কি হ্যাঁ আমিও ক্লাস থ্রিতে পড়ি তো এখন এখানে বলা হচ্ছে আন্ডারলাইন দ্য টু এ হোয়াট ইজ দ্য এন্ড অফ দ্য কোয়েশ্চিন এখানে দেখো ওই যে হোয়াটস ইউর নেম এখানে কোশ্চিন মার্ক একটা চিহ্ন আছে প্রশ্নবোধক একটা চিহ্ন আছে এইটা একটা আর ইউ ইন ক্লাস থ্রি এইটার শেষেও প্রশ্ন চিহ্ন আছে এই দুইটা হলো কোশ্চেন এখানে খুব জিজ্ঞাসা করেছে সেটা বলা আছে সিনেমাটাতে দেখো কারেক্ট দ্য সেন্টেন্সেস দেন রাইট দে ইন ইউর এক্সারসাইজ বুক আর ইউ সান্তা এখানে বলতেছে একটা সেন্টেন্সের প্রথম যে লেটার সেটা অবশ্যই ক্যাপিটাল লেটার হয় এখানে এটা বড় হাতে দিয়েছে যেটা এখানে বইয়ের অ্যান্সারে দেওয়া আছে তারপর আমি বলে দিচ্ছি একটু দেখে নাও যে এটা ক্যাপিটাল লেটারে দিয়েছে এবং যে কোনো নামের অবশ্যই প্রথম লেটারটা ক্যাপিটাল লেটার হবে এস সেটাই হয়েছে ক্যাপিটাল লেটার এবং অবশ্যই যেহেতু এটা প্রশ্ন করেছে প্রশ্নবাদক চিহ্ন দিয়েছি আমরা হ্যাঁ তারপর দেখো হাউ ওল্ড আর ইউ প্রথম লেটার কি হবে ক্যাপিটাল লেটার আর সবার শেষে এটা যেহেতু জিজ্ঞাসা করেছে এটা হবে কোশ্চেন মার্কস ইজ ইওর ফ্রাদার্স নেম ইজ অনেক প্রথম যে লেটার সেটা কি হবে ক্যাপিটাল লেটার এবং এখানে এইটার নাম অনিক এটা ক্যাপিটাল লেটার এবং যেহেতু প্রশ্ন করেছে যে তোমার বাবার নাম কি অনিক তাহলে এখানে প্রশ্নবোধক একটা চিহ্ন দিয়ে দেব মাই ফাদার্স নেম ইজ আহমেদ এমটা অবশ্যই ক্যাপিটাল লেটার আর যেহেতু এখানে নাম আহমেদ এটা ক্যাপিটাল লেটার এখানে শুধু ফুল স্টপ হবে এখানে যেহেতু প্রশ্ন করেনি সেহেতু আমরা ফুল স্টপ দিব Where আর ইউ ফ্রম এখানে প্রশ্ন করেছে যে কোথা থেকে তুমি এসেছ তাহলে এখানে অবশ্যই প্রশ্ন করেছে প্রশ্ন চিহ্ন এবং টা ক্যাপিটাল লেটার হবে আই am যেহেতু প্রথম একটা সেন্টেন্সের প্রথম লেটার আই অবশ্যই ক্যাপিটাল লেটার আর আই আই মানে আমি যেখানেই থাকুক সেটাই হবে ক্যাপিটাল লেটার এখানে আইটা অবশ্যই ক্যাপিটাল লেটার এবং ফ্রম সিলেট সিলেট একটা নাম এসটা ক্যাপিটাল লেটার এখানে ফুল স্টপ এখানে যেহেতু প্রশ্ন করেনি ফুল স্টপ এরম করে তোমরা তোমাদের খাতাতে এগুলো পূরণ করে নিবে ঠিক আছে পেজ নাম্বার যদি আমাদের এটা শেষ হয় আমরা পেজ নম্বর দেখো এখানে কি বলা আছে মৌরি ইজ এ টিচার বলতেছে মিসেস মৌরি একজন শিক্ষিকা কমল মরিয়ম অ্যান্ড ফামি আর হার স্টুডেন্টস কমল মরিয়ম এবং ফামি সেই শিক্ষিকার ছাত্র এবং ছাত্রী কমল ক্যান ইউ ক্লোজ দ্য উইন্ডো প্লিজ শিক্ষিকা বলতেছে মিসেস মৌরি বলতেছে যে কমল তুমি কি জানালাটা একটু বন্ধ করে দিবে ইয়েস মিসেস মৌরি এখানে কমল বলতেছে হ্যাঁ আমি দিচ্ছি মিস হট ট্রান্সলেশন মার্কস আর ইন দ্য মিডিল অফ দ্য সেন্টেন্স আন্ডারলাইন দেম এখানে কোথায় পুলিশটা হয়েছে কোথায় কোয়েশ্চিন মার্ক বসেছে এগুলো একটু আমরা লক্ষ্য করবো হ্যাঁ কোথায় যে কমা দিয়েছে ইয়েস মিস মরি এখানে কমা দিয়েছে এগুলো একটু আমরা লক্ষ্য করবো তারপরে যে আগের পেজে আমরা সিক্সটি টুতে যেটা দেখেছিলাম সেটাই এখানে কালেকশন করবো পঞ্চাশ মার্কস যেমন দ্য ফার্মার প্রথম লেটারটা অবশ্যই ক্যাপিটাল লেটার এখানে টিটা ক্যাপিটাল লেটার হ্যাজ এ গ্রেট হ্যা কি বলতেছে দ্য ফার্মার হ্যাজ এ গড

কমা দিতে হবে না এবং এই স্কোয়ার প্লিজ এখানে যেহেতু প্রশ্ন করেছে সেখানে এখানে প্রশ্নবোধক মার্ক আমরা দিব ঠিক আছে ইএস ইএস এর পর একটা কমা দিব এবং আই এর পর একটা ফুল স্টপ দিব এই যে দেখো এর পর কমা দিয়েছে তারপর মিসেস মৌরি বলেছে যেমন ঠিক এই আইটা আমরা অবশ্যই ক্যাপিটাল লেটারে দিব আই যেখানে থাকুক সেখানে ক্যাপিটাল লেটার হবে আই হ্যাভ এই আইটাও ক্যাপিটাল লেটার আই হ্যাভ এ পেন তারপর আমরা একটা কমা দিব। এ পেন্সিল অ্যান্ড এ নোটবুক ইন মাই ব্যাগ চার নম্বরটা এখানে তারপর আমরা ফুল স্টপ দিব যেহেতু কোনো কোশ্চিন করেনি সেহেতু আমরা ফুল স্টপ দিয়ে দিলাম গিভ মিএ পেন্সিল প্লিজ এখানে জিটা অবশ্যই ক্যাপিটাল লেটার গিফ মিএ পেন্সিল প্লিজ তারপর এখানে ফুল স্টপ দিয়ে দিব। ঠিক আছে এরকম করে পাঁচ মার্কগুলো আমরা খাতায় লিখবো লিখে সেই খাতার লেখাগুলো আমাকে একটু দেখাবে যাতে করে আমি কারেকশনগুলো বুঝতে পারি তারপর দেখো সিক্সটি ফোর থ্রি যদি চলে যায় আমরা সিক্সটি ফোরে যাই সিক্সটি ফোর একটা প্যাসেজ আছে এখানে দেখো মালিয়া ইজ বাংলাদেশি মালিয়া বাংলাদেশের নাগরিক শি কামস ফ্রম ঢাকা সে ঢাকা থেকে এসেছে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ ঢাকা বাংলাদেশের রাজধানী মালিয়া লিভস নিয়ার দ্য বুড়িগঙ্গা রিভার মালিয়া বুড়িগঙ্গা নদীর খুব কাছে বাস করে দা রিভার ইজ ভেরি বিগ সেই বুড়িগঙ্গা নদীটা খুব অনেক বড় ইন জুন জুলাই এখানে দেখো জুনের পর একটা কমা আছে জুলাই অ্যান্ড অগাস্ট তারপর কমা আছে এ লট অফ রেইন ইন বাংলাদেশ জুন জুলাই এবং অগাস্ট মাসে বাংলাদেশে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় সেটা এখানে বলা আছে তারপর দেখো এখানে কোথায় কোন ফুল স্টপ কমা কি দেওয়া আছে এগুলো একটু লক্ষ্য করবো তারপর আমাদের কারেকশন করবো এখানে ছয়টা সেন্টেন্স দেওয়া আছে ঠিক সে আগের সেন্টেন্স গুলো যেভাবে তোমরা কারেকশন করো করেছিলে ঠিক সেভাবে কারেকশন করবে এখানে দেখো রহিন আরটা অবশ্যই ক্যাপিটাল লেটার ইজ বাংলাদেশি তারপর হি চিটাগং হিটা অবশ্যই ক্যাপিটাল লেটার এবং চিটাগং একটা নাম জায়গার নাম এই সিটা ক্যাপিটাল লেটার এবং ফুল স্টপ তারপর চিটাগঞ্ এই অবশ্যই ক্যাপিটাল লেটার ইজ এ বিগ সিটি অফ সরি ইন বাংলাদেশ বিটা ক্যাপিটাল লেটার এবং সবার শেষে ফুল স্টপ ইট রেইনস আইটা কী হবে তোমরা জানো ইট রেইন্স এ লট অফ লট ইন অগাস্ট এখানে অগাস্টের এটা কী হবে যেহেতু একটা মাসের নাম এটা ক্যাপিটাল লেটার তারপর অগাস্টের পর অবশ্যই কমা তারপর সেপ্টেম্বর এসটা কী হবে জানো না এসটা ক্যাপিটাল লেটার এবং অ্যান্ড অক্টোবর এখানে ওটা ক্যাপিটাল লেটার বরিশাল কুমিল্লা বরিশালের বিটা কি হবে একটা বিভাগের নাম একটা ডিভিশনের নাম কুমিল্লা একটা ডিস্ট্রিক্টের নাম গাজীপুর আর বিগ সিটিজ ইন বাংলাদেশ বিটা সি এবং জি এগুলা ক্যাপিটাল লেটার হবে বাংলাদেশের বিটা এই বি ক্যাপিটাল লেটার হবে এবং এখানে কমা হবে বরিশালের পর কুমিল্লা যেহেতু আছে একটা কমা দিতে হবে গাজীপুরের বিগ সিটিজ ইন বাংলাদেশ তারপরে ছয় নম্বরে যদি আসি দা এখানে টিটা কি হবে অবশ্যই জানো টিটা ক্যাপিটাল লেটার হবে দা যমুনা যমুনা নদীর নাম এখানে অবশ্যই আমরা কি দিব লেটার রিভার ইজ ভেরি বিগ এবং সবার শেষে একটা পুলিশ দিয়ে দিবো এই গেল সিক্সটি ফোর এবং ফাইনালি আমরা সিক্সটি ফাইভে যদি যাই সিক্সটি ফাইভে কি আমরা দেখতে পাচ্ছি একটু দেখি সিক্সটি ফাইভে দেখো আবার আমরা নাম্বার চ্যাপ্টারে চলে এসেছি এখানে দেখো ফাইভ টেন এখানে পাঁচ পাঁচ করে আমরা মানে আগে যাচ্ছি দেখো ফাইভ টেন ফিফটিন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থার্টি থার্টি ফাইভ এবং ফাইনালি ফোরটি তাহলে আচ্ছা তারপর দেখো পরের পরে যে লাইনটা তো আছে দেখো টেন টোয়েন্টি থার্টি ফোরটি ফিফটি সিক্সটি 70, এবং এইটটি এখানে টুয়েলভ টুয়েলভ প্লাস টুয়েলভ টোয়েন্টি ফোর তারপর থার্টি সিক্স যে সংখ্যাটা আছে তার সাথে আমরা বারো যোগ করে দেব টুয়েলভ যোগ করে দেবো তাহলেই হবে ফর্টি এইট তারপরে যদি আমরা যোগ করে দিই সিক্সটি তারপরে যদি আমরা দিই টু ফোর সবার শেষে নাইনটি এখানে টু টু থ্রি থ্রি ফোর ফোর ফাইভ ফাইভ সিক্স সিক্স সেভেন সেভেন এইট এইট নাইন নাইন এরকম করে দিব হয়ে যাবে তারপর দেখো রাইট দ্য ওয়ার্ডস ফর দ্য নাম্বারস এখানে ইলেভেন ইলেভেনে স্পেলিং দিবো টোয়েন্টি স্পেলিং দেব থার্টিনে স্পেলিং দিবো টোয়েন্টি ফোরে স্পেলিং দিবো সিক্সটিন থার্টি এগুলো স্পেলিং আমরা এর আগে শিখেছি সেগুলো আমরা স্পেলিংগুলো লিখে দেবো দেয়ার আর আর ড্যাশ পেন্স অ্যান্ড এত পেনসিল এখানে কতগুলো পেন আছে সেগুলো একটু কাউন্ট করব পেনসিল কতগুলো আছে কাউন্ট করব এবং এখানে লিখে দেবো আজকে ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাচ্ছে এত বেশি বড় করার দরকার নাই তোমাদের হোমওয়ার্ক আমি দিয়ে দিচ্ছি পেজ নাম্বার 61 ওয়ান থেকে সিক্সটি পর্যন্ত তোমরা অবশ্যই পেজ নাম্বার সিক্সটি ওয়ান থেকে সেই সময় ওয়াল পঞ্চাশশো মার্ক যে তোমাদের মার্কস এক থেকে পাঁচ পর্যন্ত যে সেন্টেসগুলো কারেকশান করতে হচ্ছে এগুলো খাতায় লিখে আমাকে পাঠাই দিবে এবং নাম্বার্স টোয়েন্টি থেকে থার্টি এগুলো তোমাদের স্পেলিংগুলো লিখবে টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি এরম করে থার্টি পর্যন্ত স্পেলিংগুলো লিখবে সেগুলো আমাকে পাঠাই দিবে এগুলো এই দুইটা তোমাদের হোমওয়ার্ক থাকবে হ্যাঁ তোমাদের সুস্থতা কামনা করতেছি তোমাদের পড়াশোনা যাতে সুন্দরভাবে কন্টিনিউ থাকে সে কামনা করতেছি খোদা হাফেজ